আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় যা সবার উপকারে আসবে। বিষয়টি হচ্ছে এক খণ্ড জমির একের অধিক দলিল, তাহলে প্রকৃত মালিককে। যেমন এক খণ্ড জমির একজনের কাছে 50 বছর আগের দলিল আছে, আবার আরেকজনের কাছে 40 বছর আগের দলিল আছে, আবার যিনি দখলে আছেন তার কাছেও একটি দলিল আছে, তিনি 10 বছর বা 15 বছর আগের একটি দলিল নিয়ে সেই জমিতে তিনি ভোগ দখলে আছেন, তাহলে এই জমির প্রকৃত মালিককে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চাই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে এক খণ্ড জমির একের অধিক দলিল, এই দলিলের মধ্যে কোন দলিলটি টিকবে আর কোন দলিলগুলি টিকবে না। তো আমরা যদি দলিল নিয়ে কথা বলি, তাহলে আমরা জানি যে দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আর এই দলিলটি হতে হবে সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রিকৃত, অর্থাৎ সাব রেজিস্ট্রার মহোদয়ের বৈধ সিল থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে এবং বালাম বইতে সেটি এন্ট্রি করা থাকতে হবে, তাহলেই এই দলিলটি হচ্ছে বৈধ দলিল। এখন আসা যাক যে এই তিনটি দলিলই যদি সাব রেজিস্ট্রারের কাছ থেকে বৈধ সিল এবং বৈধ স্বাক্ষর দ্বারা যদি রেজিস্ট্রি করা হয়ে থাকে, তাহলে কোন দলিলটি সঠিক। আসলে বিষয়টা আমরা একটু ভিন্নভাবে দেখি, যে সাব রেজিস্ট্রার অফিস থেকে প্রত্যেকটি দলিল যখন রেজিস্ট্রি বা নিবন্ধিত হয়, তখন এই দলিলটা কিন্তু বালাম বইতে এন্ট্রি করা থাকে, কিন্তু তিনটি দলিলই কিন্তু বালাম বইতে এন্ট্রি করা থাকবে না, যে কোনো একটি দলিল বালাম বইতে এন্ট্রি করা থাকবে। এখন এটা হতে পারে যে 50 বছর আগে যে দলিলটি সেটিও বালাম বইতে এন্ট্রি করা আছে, তার এগেনেস্টে 40 বছর ধরে যে দলিলটি শো করা হচ্ছে 40 বছর আগে, সেটিও বালাম বইতে এন্ট্রি করা আছে। তো বালাম বইতে যখন এটি এন্ট্রি করা আছে, তখন 50 বছরের দলিলটি কিন্তু ইনভ্যালিড, অর্থাৎ সেটি কিন্তু অকার্যকর হয়ে যাবে। আবার এখন যিনি দখলে আছেন তার যে দলিলটি আছে, সেই দলিলটি যদি সাব রেজিস্ট্রার অফিস থেকে যদি বৈধভাবে স্বাক্ষর করে এবং সিল মেরে যদি দলিল করা হয়, সেটিও কিন্তু বালাম বইতে এন্ট্রি থাকতে হবে। তাহলে বালাম বইতে যদি এই বর্তমান লেটেস্ট যে দলিলটা আছে, সেই দলিলটা যদি বালাম বইতে এন্ট্রি থাকে, তাহলে ধরে নিতে হবে যে সেই 50 বছর আগের যে দলিলটি এবং 40 বছর আগের যে দলিলটি, সেই দুটি দলিলই কিন্তু তার কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। কারণ সেই দলিলের এগেনেস্টেই কিন্তু বর্তমান যিনি বসে আছেন, তিনি সেই দলিল মূলে মালিকানা অর্জন করে তিনি ভোগ দখলে আছেন। এখন আসা যাক, এটা যদি আমরা নেগেটিভলি যদি একটু দেখি, যে দেখা গেল যে 50 বছর আগে যে দলিলটি, সেই দলিলটি বালাম বইতে আছে, কিন্তু 40 বছর আগে যে দলিলটি করা এবং বর্তমানে যিনি ভোগ দখলে আছেন, তার এই দুইটি দলিল বালাম বইতে নাই, তাহলে ধরে নিতে হবে যে এই 40 বছর আগের যে দলিলটি শো করা হচ্ছে সেটি জাল দলিল। আবার এখন বর্তমানে যিনি জমি ভোগ দখলে আছেন তার কাছে যে দলিলটি আছে, সেটিও হচ্ছে জাল দলিল। এটি কিন্তু সহজভাবে বুঝতে হবে। এখন আসা যাক যে 40 বছর আগের যে দলিলটি, সেই দলিলটি সাব রেজিস্ট্রার অফিসে বালাম বইতে আছে, কিন্তু বর্তমানে যিনি আছেন তার দলিলটি বালাম বইতে নাই, তাহলে 40 বছর আগের যে দলিলটি সেটি কিন্তু কার্যকর, সেটি কিন্তু অকার্যকর হয় নাই। কারণ সেই দলিলটি করা হয়েছে পূর্বের যিনি মালিক, সেই 50 বছর আগে যার দলিল, তার কাছ থেকে হয়তো বা তিনি ক্রয় সূত্রে এই জমিটি ক্রয় করেছিলেন, কিন্তু তিনি ভোগ দখলে যেতে পারেন নাই, পরবর্তীতে অন্য কেউ এসে জাল দলিল করে সেটি ভোগ দখলে আসে। এখন এই 40 বছর আগে যে দলিলটি, সেই দলিলটি যদি বালাম বইতে থাকে এবং 50 বছর আগের যে দলিল মূলে যিনি মালিকানা দাবি করতেছেন, তিনি যদি মনে করেন যে 40 বছর আগে যে দলিলটি সেটি জাল দলিল, কিন্তু আমরা সম্পত্তি বিক্রয় করি নাই,
আপনি সম্পত্তি বিক্রয় না করলেও আপনার পূর্বপুরুষ জমি বিক্রয় করতে পারে। এখন এর সাথে কিন্তু রেকর্ড খতিয়ানের সম্পৃক্ততা আছে। 40 বছর আগে যে সম্পত্তি ক্রয় করেছে তার নামে কি কোনো রেকর্ড খতিয়ান আছে কিনা? যদি না থাকে তাহলে আপনাকে প্রমাণ করাইতে হবে যে 40 বছর আগে যে দলিলটি করা হয়েছে সেটি জাল দলিল, এবং সেই সময়ে কোনো ছবি লাগতো না বা অনলাইন কোনো পদ্ধতি ছিল না, ডিজিটাল সিস্টেম ছিল না, কোনো কিছু ছিল না। তখন অনেক সময় দেখা গেছে যে বডি চেঞ্জ করে দালাল চক্র, প্রতারক চক্র, দুর্নীতি যারা করে তারা হয়তো দেখা গেছে বডি চেঞ্জ করে অন্য কোনো ব্যক্তিরে দিয়ে সেই দলিলটি তার নামে করাই নিয়েছে। কিন্তু আপনাদের যে 50 বছর আগের যে দলিলটি সঠিক সেটি কিন্তু আপনাদের প্রমাণ করাইতে হবে। তা সেটি প্রমাণ করাইতে হলে আপনাদের কিন্তু একজন আইনজীবীর দ্বারা বিজ্ঞ আদালতে কিন্তু মকদ্দমা দিতে হবে। তো বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা দেন তাহলে আপনাকে কিন্তু প্রমাণ করাতে হবে যে আপনারা বৈধ দলিলের দলিল মূলে আপনারা মালিক। তাহলে ওই যে 40 বছর আগের যে ব্যক্তি যে 40 বছর আগের দলিলটি দেখাচ্ছে তার দলিলটা কত সালে রেজিস্ট্রি করা হয়েছে এবং সেই সময় দাতা জীবিত ছিল না মৃত ছিল? এখন দাতা যদি জীবিত বা মৃত, যদি আপনারা যদি জীবিত থাকে তাহলে তো সে নিজেই বলতে পারবে যে আমি এই জমি বিক্রি করি নাই, এবং তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার ডেথ সার্টিফিকেটটা যদি আপনাদের কাছে থাকে কত সালে মৃত্যুবরণ করেছেন আর এই দলিলটা কত সালে রেজিস্ট্রি হয়েছে। যদি তারিখ যদি এরকম হয় যে 1992 সালে আপনার দাদা মৃত্যুবরণ করেছে কিন্তু দলিলটি যেটা দেখানো হচ্ছে সেটি 94 সালে দেখানো হচ্ছে, এই যে 2 বছর পরে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা জাল দলিল। তাহলে সেই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। আবার আপনাদের কাছে যে দলিল আছে এবং পূর্বের সিএস খতিয়ান, এসএ খতিয়ান আছে সেইগুলিও কিন্তু আপনাদের সাবমিট করতে হবে, এবং ওয়ারিশ কায়েম সনদও আপনাদের সেই সাথে সাবমিট করতে হবে, কারণ আপনারা এখন সেই জমির মালিকানা দাবি করছেন। আর যিনি 40 বছর আগের দলিল নিয়ে মালিকানা দাবি করতেছেন তিনি যদি তার দলিলকে যদি তিনি সঠিক প্রমাণ করাইতে চান তাহলে তাকে কিন্তু ওই 50 বছর আগের যে দলিলটি আছে সেই দলিলে যিনি মালিক সেই মালিকের দ্বারা যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেটি কিন্তু দেখাতে হবে, অথবা সেই 50 বছর আগের যিনি মালিক তার যদি অন্য ওয়ারিশের কাছ থেকেও যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে সেই বায়া দলিলও কিন্তু আপনাকে দেখাইতে হবে, এবং আপনার দলিলের সাথে আপনার যে পিছনের যে রেকর্ড খতিয়ানগুলি আছে সেই রেকর্ড খতিয়ানের যোগসূত্র কিন্তু থাকতে হবে ধারাবাহিকভাবে। এখন আসা যাক যে বর্তমানে যিনি দখলে আছেন এবং তারও একটি দলিল আছে, তাহলে এই ব্যক্তির দলিলও কিন্তু পূর্বের যে যারা মালিকানা দাবি করতেছে তাদের সাথে কিন্তু সম্পৃক্ত থাকতে হবে যেই দলিলটি সঠিক বালাম বইতে এন্ট্রি আছে। এখন তার যদি বালাম বইতে এন্ট্রি থাকে তাহলে তার যে দাতা আছে সেই দাতাদের সাথে এই 40 বছর অথবা 50 বছরের যে দলিল তাদের সাথে সম্পৃক্ত বা যোগসূত্র আছে কিনা। যদি না থাকে তাহলে এই বর্তমানে যিনি দখলে আছেন তিনি কিন্তু জাল দলিলের ফেরায় পড়ে যাবেন। মোট কথা আমি বোঝাতে চাচ্ছি এইটা, যিনি সম্পত্তির মালিকানা দাবি করবেন দলিল মূলে তাকে তার দলিলের সাথে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এই কয়টা খতিয়ান সম্পূর্ণভাবে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় ক্রমোন্নয় সারে যোগসূত্র থাকতে হবে। আর যদি দলিল বলেন তাহলে আপনার দলিলের সাথে বর্তমানে যিনি দখলে আছেন তার দলিলের সাথে পূর্বের যেই দলিলগুলি আছে বায়া দলিল, অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই দাতা, দাতার যে দাতা আছে, এইভাবে এই দলিলের অন্তত পক্ষ 3টি দলিল অন্তত আপনার দলিলের সাথে যোগসূত্র এবং সম্পৃক্ত থাকতে হবে। কারণ আপনারা সবাই জানি যে একটি দলিল যখন হয় তখন এই দলিলের যে তফসিলে 25 বছরের ইতিহাস সেখানে লেখা থাকে, যে 25 বছর পর্যন্ত এই জমি কার কাছ থেকে কার কাছে গেছে, কে কখন মালিক হয়েছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার দিয়ে, অতএব এইখানে কারসাজি করা, এইখানে প্রতারণা করা কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। কারণ এই জন্যই কাজে আসবে না, ইতিপূর্বে বডি চেঞ্জ করে দলিল করা যেত, জোর জবরদস্তি করে দলিল করা যেত, আবার দেখা গেছে যে সাবরেজিস্টার অফিসে কিছু দুর্নীতিবাজরা তাদের দ্বারা দালাল চক্রের সহায়তায় সমন্বয় করে সেই জায়গাও কিন্তু এরকম
জাল দলিল করা হতো, সেটাও বালাম বইতে থাকে। অনেক সময় বালাম বই পাতা পৃষ্ঠা সেরা থাকে, এই সেরা থাকার কারণ হচ্ছে এইগুলি। তো এরকম যদি হয় তাহলে কিন্তু এই দলিলটাও কিন্তু জাল দলিল হিসাবে বিবেচিত হবে। আমরা সব সময় একটি কথা বলি যে নতুন দুইটি আইন আসতেছে আমাদের দেশে, যেটি অলরেডি মন্ত্রী পরিষদে পাশ হয়ে গেছে, এখন শুধু জাতীয় সংসদ অধিবেশনে কিন্তু সাবমিট করা হবে। কিন্তু এই আইনের বর্তমানে যে আইন আছে, ওই আইনের কথা বাদ দিলাম, বর্তমান যে আইন আছে সে আইন দ্বারাও যদি আপনি প্রমাণ করাইতে হয় তাহলে আপনাকে কিন্তু এই সকল কাগজপত্র লাগবে। এখন হচ্ছে যে যারা জমি দাবি করতেছে তারা কিন্তু এই দলিল বাতিলের জন্য মকদ্দমা করতে হবে, যে উক্ত সম্পত্তি প্রকৃত মালিক আমরা, আমাদের কাছে সকল কাগজপত্র আছে। তাহলে আপনাদের নিজস্ব যে জজ কোর্ট আছে নিজ জেলায়, সেখানে একজন সিভিল লয়ার, একজন অভিজ্ঞ লয়ার দিয়ে এই দলিল বাতিলের জন্য কিন্তু মকদ্দমা করতে হবে। এবং আপনি যে আইনজীবীর সাথে কথা বলবেন তিনি ভালো বুঝবেন যে কোন মামলা দিলে, কত ধারায় মামলা দিলে আপনার এই দলিলটি বাতিল হবে। তবে দলিল বাতিল করার মামলা দিলে আপনাকে অবশ্যই অবশ্যই জমির মালিকানার যেই সকল ডকুমেন্টস থাকা দরকার সেইগুলি 100% থাকতে হবে, এখানে কিন্তু কোনো প্রকারের মিস করলে চলবে না। এখন এখানে কী কী কাগজ লাগতে পারে, যে আপনার যে দাদা বা বাবা তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, দেখা গেছে যারা দলিল শো করতেছে তাদের দলিলে টিপস হয়ে আছে, স্বাক্ষর নাই, এটি একটা ক্লু হতে পারে, এটাও কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। আবার আপনার বাবা বা দাদা মারা গেছে 92 সালে, দলিল হয়েছে 94 সালে, সেই ডেথ সার্টিফিকেটটাও কিন্তু আপনারা সেখানে সাবমিট করতে পারেন। এইরকমভাবে আপনাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে প্রমাণ করানো যায় যে এই সম্পত্তিটা আমাদের, আমরা কখনোই বিক্রি করি নাই। আবার আপনাদের যে সম্পত্তি আছে সেই দলিল সহ পিছনের যে রেকর্ড খতিয়ানগুলি আছে, এই রেকর্ড খতিয়ান সম্পূর্ণভাবে আপনাদের দলিলের সাথে সম্পৃক্ত আছে। এইভাবে যদি আপনারা সব কাগজপত্র গোছায় যদি আপনারা একটি মকদ্দমা করেন তাহলে এই দলিল বাতিল হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটি বাতিল করবে হচ্ছে সরাসরি বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতের বিচারাধীন মামলা, আদালতের বিচার্য বিষয়। আর এই দলিল কখনোই সাব রেজিস্ট্রার অফিস বাতিল করতে পারে না। সাব রেজিস্ট্রার অফিসে অনেক সময় অনেক জাল দলিলও বের হয়ে যায়, কারণ আমরা জানি যে ওখানে অনেক ব্যক্তিরা আছে যারা বাহিরে সিল তৈরি করে, তারপরে সাব রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষর জাল করে অনেকের দলিল তৈরি করে দেয়, কারণ জমি তো দখলে। এখন দখলে থাকলে একটা কোনো মতে একটা দলিল হলেই একজন সাধারণ মানুষকে বুঝিয়ে এই জমি ভোগ দখলে থাকা যাবে, সেই দিন শেষ, সেই দিন আর হয়তো বা ভবিষ্যতে ফেরত আসবে না। যেভাবে আমাদের দেশের সরকার এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় যে ডিজিটাল পদ্ধতিতে যে সিস্টেমগুলি চালু করতেছে, যে প্রকল্পগুলি চালু করতেছে, এই প্রকল্পগুলি যখন 100% বাস্তবায়িত হবে তখনই কিন্তু এই সকল ব্যক্তিরা হর হামেশা কিন্তু এই জমি ছেড়ে দিতে হবে, এবং প্রকৃত জমির যিনি প্রকৃত মালিক তার যে দলিল সেই দলিল 100% টিকবে, এবং সেটি যদি হতে হবে সরাসরি সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রিকৃত নিবন্ধিত এবং সাব রেজিস্ট্রারের বৈধ সিল বৈধ স্বাক্ষর, একটা দলিলই শুধু ওইখানে এন্ট্রি থাকে, তিনটা দলিল কখনোই সাব রেজিস্ট্রার অফিসে এন্ট্রি থাকার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন এই ব্যাপারে যে কোন দলিলটা টিকবে। যেই দলিলটা টিকবে সেই দলিলের দলিলাদি থাকতে হবে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, এটা থাকতে হবে। কোরাই সূত্রে যদি মালিক হয় তাহলে এই খতিয়ানের সাথে তার দলিলের সম্পৃক্ত থাকতে হবে, এবং বায়া দলিল কমপক্ষে 3-4টা বায়া দলিলের সাথেও তার সম্পৃক্ত থাকতে হবে। 25 বছরের যে ইতিহাস সেই ইতিহাস হিসাবে তাকে কিন্তু তার দলিল সুন্দরভাবে পরিপাটি করে তারপরে কিন্তু রেজিস্ট্রি করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।